দমকলের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো স্কুটি আরোহী এক গৃহবধূর। মৃত গৃহবধূ গাইঘাটা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাবড়া থানার চোংদা এলাকায়। ঘটনার পর গাড়ির চালককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো স্কুটি আরোহী এক গৃহবধূর। মৃতার নাম রাখি হালদার। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাবড়া চোংদা মোড় এলাকার যশোর রোডে। ঘটনার পর দমকলের গাড়ির চালককে আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গিয়েছে গাইঘাটার শিমুলিয়ার বাসিন্দা রাখি হালদার হাবড়া থেকে নিজেই স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। চোংদা মোড়ের কাছে যশোর রোডে পিছন দিক থেকে বনগাগামী একটি দমকলের গাড়ি তাকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যান রাখি। দমকলের গাড়িটি তার শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনায় যশোর রোডে তীব্র যানজটের তৈরি হয়। মেয়েটারে প্রথমে ওই গাড়িটার পিছনে মেরে দিল, মেয়েটা পড়ে গেছে, তারপরে টায়ার উঠে গেছে ওর মাথার পর। ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মৃতার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া।